এই ভিডিওটা দেখলাম যে যেখানে মানুষের চোখে মুখে হাসি তখন কনফিডেন্সটা ডাবল হয়ে গেছে যে এটা আসলে অনেক লম্বা রেসের একটা ঘোড়া যেটা আমি প্রিমিয়ার দিন বলেছিলাম সো আই এম রিয়েলি হ্যাপি অ্যান্ড ডিলাইটফুল যে এরকম একটা প্রজেক্টের পার্ট আমি হতে পেরেছি আজকে 50তম দিন আমি আসলে 100তম দিনেও এখানে দাঁড়াতে চাই এবং মনে হচ্ছে সেটা সম্ভব হবে কারণ হচ্ছে এই ছবিতে আমি এত চমৎকার কলাকুশলী এবং এত গুণী অভিনয় শিল্পীদের সাথে কাজ করেছি আমি বিশেষ করে সিয়াম রোশন ফারিয়া বা ইন্ডিয়ার যে মেয়েগুলো ছিল বা অন্যান্য আর্টিস্ট ডাকাতরা যারা ছিল ছোট ছোট ক্যারেক্টার তাই হারুন তার নাম বলে তাই হারুন নামে ডাকা শুরু করেছি প্রত্যেকটা চরিত্র ছোট ছোট চরিত্রকে আমি সহ আমার ছোট 7 বছরের মেয়ে সেও প্রত্যেকটা চরিত্রকে মনে রেখেছে ব্র্যাককে ধন্যবাদ যে আমাদেরকে আমাদের অডিয়েন্সদেরকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য যে তারা ফ্যামিলি নিয়ে সিনেমা হলে যেতে পেরেছেন 50টা দিন তারা সেই সময়টা পার করতে পেরেছেন এবং ইনশাআল্লাহ যেভাবে আমার সিনিয়ররা বললেন আল্লাহ তাআলা যদি চান তাহলে এবং আপনাদের সাপোর্ট যদি থাকে তাহলে 50 কেন এরকম ভাবে আরো 100-200 দিন পার করতে চাই আমরা আপনাদের সবাইকে নিয়ে দর্শকরা এই ছবিটাকে মন জয় করেছে ছবিটা মোটামুটি একটা ছবি যেখানে 2 সপ্তাহ চললেই আমরা মনে করি যে ছবিটা অনেকখানি চলেছে সেখানে এটা সপ্তম সপ্তাহ চলছে এবং এখনো সিনেপ্লেক্সের মালিকরা বলছেন যে এই ছবি খুব দ্রুত নেমে যাওয়ার নয় ছবি সামনে আরো দিন চলবে এই মুভিটি করা হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় মূলত আজকে সুন্দরবন কিভাবে আমাদের কাছে এই সুন্দরবন হিসেবে আমাদের কাছে উপজীব্য হয়ে উঠেছে কিভাবে কি ছিল 400 বছর পূর্বে এই সুন্দরবন সেটাকে তুলে ধরার একটি প্রয়াস ছিল সেখানে পরিচালক তার কাজ করেছেন আমার কলাকুশলীও তাদের কাজ করেছেন সর্বোপরি আপনারা যারা সাংবাদিক ভাই বোনেরা আছেন আপনারা আপনাদের কাজ করেছেন বলেই আজকে 50টি দিন আমরা সফলভাবে উদযাপন করতে সক্ষম হয়েছি আশা করি ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে আমি অত্যন্ত আনন্দিত যেখানে ছবির পরিচালক তার পরিচালনায় আমি অভিনয় করেছি বহু বছর আগে এবং আমি আশা করছি যে ভবিষ্যতেও আমি তার পরিচালনায় কখনো অভিনয়ের সুযোগ পাব সেই সুযোগের অপেক্ষায় রইলাম সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে